শহর থেকে বাইশ কিলোমিটার দূরের পথ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেখানে প্রতিদিন অন্তত দশ হাজার শিক্ষার্থী যাতায়াত করেন শাটল ট্রেনে এই পথে যাতায়াতে শিক্ষার্থীদের সময় লাগে কম বেশি এক ঘন্টা কিন্তু এটুকু পথ যেতে নাভিশ্বাস ওঠে শিক্ষার্থীদের কারণ পর্যাপ্ত বগি নেই নেই ফ্যানের ব্যবস্থা তীব্র তাপদাহের সময়ে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যাচ্ছে এমনকি দাঁড়ানোর মতো পর্যন্ত জায়গা দেখে না একজন আপু আমার পাশে দাঁড়িয়েছিলেন চারটা ট্রেনে উনি হচ্ছে যে মাথা করে পড়ে গেছেন মানে অবস্থা এত হয়েছে যে ওনার যে একটু মাথা করে পড়ে গেছে ওনাকে যে আমরা একটু বাতাস দিব এই জায়গাটুকু পর্যন্ত ট্রেনে নাই সাটলে বগি সংকটের কারণে দু সালে চালু হয়েছিল ডেমো ট্রেন কিন্তু সেটিও বন্ধ হয়ে যায় কিছুদিন পর তারপর দীর্ঘ উনত্রিশ মাস পেরুলেও সেটি আর চালু হয়নি তার শাটলগুলোতে এত পরিমাণ ভিড় থাকে যে মাঝে মাঝে দেখা যায় স্টুডেন্টরা সেন্সলেস হয়ে যাচ্ছে তো স্টুডেন্ট স্টুডেন্টদের আশেপাশেও শাটলে এই জোবরা এলাকার লোকজন যাতায়াত করে এই কারণেই এই সমস্যাগুলো বেশি হয় স্টুডেন্টরা মাঝে মাঝে জায়গা পায় না যে বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত সেগুলো হচ্ছে শাটলের শিডিউল বৃদ্ধি করা এবং হচ্ছে শাটলের বগি বৃদ্ধি করা তবে শাটল ট্রেনে পাওয়ার কার লাগানোর পাশাপাশি নতুন ট্রেন চালুর জন্য রেল কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রছাত্রীর সংখ্যা এর মধ্যে তিন থেকে চার গুণ বেড়ে গিয়েছে যার ফলে শাটল ট্রেনের উপর এবং চরমভাবে চাপ সৃষ্টি হচ্ছে যদি পাওয়ার কার থাকে তাহলে আমাদের লাইট ফ্যান চলতে একটা ট্রেন লাইট ফ্যান চলতে আর সমস্যা হবে না নতুন ট্রেন যদি নাও হয় অন্তপক্ষে একটা শাটল ট্রেন পাওয়ার কার ব্যবস্থা করা দ্রুত শীঘ্রই ব্যবস্থা করা বলছে অলরেডি আমাকে যেটা বলছে আশা করি অতি শীঘ্রই সেটা পাওয়ার কার যদি এসে যায় ছাত্রছাত্রী ভোগান্তি অনেকটা কমে যাবে অবশ্য ঈদের পর শাটল ট্রেনে পাওয়ার কার সংযুক্ত করার আশ্বাস দিলেও আপাতত নতুন ট্রেন চালুর কোনো সিদ্ধান্ত নেই বলছে রেল কর্তৃপক্ষ আমাদের যেটা চলমান আছে ওটাতে আমরা পাওয়ার কার যুক্ত করব তবে এটা ঈদের পর নতুন ট্রেনের কোনো পরিকল্পনা এখন আপাতত ছুটির দিন ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রতিদিন চলাচল করে সাতজোড়া শাটল ট্রেন ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম